আসলে এই শর মানে হচ্ছে শিব। হরে কৃষ্ণ কৃষ্ণ। একদিন ওনার বাবা বলছে যে এই রইল মন্দিরটা, সে মামা বাড়িটা, আর এটাকে একদম গ্রামগঞ্জের মাঝখানে দেখতে পাচ্ছ অনেকটা নিচে, কিন্তু ফুল হয়ে ঝরে যায় তাই আর ফল হয় না, এটাও একটা রহস্যময় ঘটনা। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে বীরভূমের তৃতীয় দিন, আর আজকেই আমরা ব্যাক করে যাব। ব্যাপারটা হচ্ছে কালকে কাছাকাছি সাইট সিনগুলো করেছিলাম, আর কি কাছাকাছি যত মন্দির আছে সব কিছু দেখেছি, দর্শন করেছি। তো আজকে হচ্ছে টোটো ভাড়া করেছি আমরা, টোটো করে দূরের যেগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো মানে দূরে সাইট সিন করবো আজকে, ঠিক আছে? তো আজকেও সাথে থাকো, আমরা আবার দুপুরবেলা ট্রেন ধরবো। আজকে সাইট সিনে লেগে থাকো, আজকে দূরের যে দর্শনীয় স্থানগুলো আছে বীরভূমে প্রাচীনতম সেগুলো তোমাদের দর্শন করাবো আজকে, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের টোটো, আর এখানে তোমরা অনেক টোটো পেয়ে যাবে যেগুলো করে তোমরা সাইট সিনগুলো করতে পারবে। তো এখন বাজে ঘড়িতে 9টা, তো এখন আমরা বেরোবো। এখন আমরা চলে এসেছি একটা মন্দিরে, এখানে নাকি মাতা পদ্মাবতী স্নান করতেন। তো একটা বড় ঝিল আছে, তো মন্দিরও আছে, তো চলো এখন ভিতরের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছ এই রইল মন্দিরটা, এখানে রয়েছে গৌরনীতা আর এখানে রয়েছে শিবজি। এই দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা নিচে, কিন্তু এই গোল স্পেসটার অনেকটা নিচে আছে, আর এই রইল গৌরনীতায়। চলো এবার এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরের সাইডে এই রাস্তা দিয়ে কিন্তু যেই ঝিলটা, এই রাস্তা দিয়ে সেই ঝিলটা, যে এই ঝিলে কিন্তু মাতা পদ্মাবতী স্নান করেছিলেন। তো চলো যখন এখানে স্নান করতেন, একদিন ওনার বাবা বলছে যে প্রত্যুষে তোর, তুই যাকে মুখ দেখবি তার সাথে তোর বিয়ে দেব। তখন হালাই পণ্ডিত এই মন্দিরে এসেছেন ভগবান শিবের পূজা করতে, তখন ওনার মুখ প্রথম দর্শন করেছেন, তখন বাবার কথা অনুযায়ী হালাই পণ্ডিতের সাথে বিবাহ দিলেন, আর মা পদ্মাবতী এখানে স্নান করতেন। তো বন্ধুরা ওই মন্দির থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলেছি নিত্যানন্দ মহাপ্রভুর মামা বাড়ির দিকে। আর মামা বাড়িটা আমি শুনেছি একদম গ্রামগঞ্জের ভিতরে, যেহেতু অনেক আগে সেটা তৈরি হয়েছিল। তো চলো এখন সোজা পৌঁছে যাব নিত্যানন্দ মহাপ্রভুর মামা বাড়িতে। পিছনে আছে মামা বাড়িটা, আর এটাকে একদম গ্রামগঞ্জের মাঝখানে, ঠিক আছে? তোমাদের দেখালাম রাস্তাটা, একদম ছোট রাস্তা, এই রাস্তায় ঠিকমতো সাইকেলও চলবে না এমন একটা রাস্তা। মানে যত যত মন্দির আছে বা ভালো দর্শনীয় স্থান আছে সবই কিন্তু এখানে গ্রামের মধ্যে। এই রইল এন্ট্রি। বন্ধুরা শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার হচ্ছেন এই নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। আর তোমরা অনেকেই জানো না এই নিত্যানন্দ প্রভুর গুরুদেবের নাম কি, তো আমি বলে দিচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর গুরুদেবের নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। রইল নিতাইয়ের মামা বাড়ি, এবার চলো 10:30 বাজে দেখি কোথায় যায়।
এখন চলে এসেছি কুণ্ডলতলাতে। এই সেই বহু পুরাতন গাছ দেখতে পাচ্ছ, কতটা পুরনো, কালো কালো হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি কুণ্ডলতলাতে, আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরটা। আর এই মন্দিরের কিন্তু অনেক রহস্য আছে, সেগুলো আমরা একটা প্রভুর কাছ থেকে শুনে নেব। চলো, এরকমই ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরম ভাবে ঘন্টাটা বাজিয়ে দিও পাশের। আবার ডালপালে বেঁধে আবার নতুন আছে, মানে ঠাকুর লীলা রক্ষা করা আছে। নিয়ে যখন সর্পটা সর্পবান নিচে করলো, তখন এখানে অনন্তনাগ সাপের সৃষ্টি হয়ে গেলো। সাপ যখনই সৃষ্টি হলো, তখন সাপের আহার্য বস্তু চায়, সেবা করে, অসুবিধা হলে মাঝে মধ্যে ভীষণ গর্জন করে, এমনকি শ্বাসের দ্বারা দূর থেকে টেনে টেনে আহার করে। নিত্যান্ত মহাপ্রভু নীলাচলে গেলেন, নিতাইকে ভার দিলেন কলিজীবকে উদ্ধার করার জন্য। যখন নিত্যান্ত মহাপ্রভু এই পাশ দিয়ে চলে যাচ্ছে নাম করতে করতে, তখন দুটো মানুষ দুর্ধর্ষে ছুটে চলে যাচ্ছে, এদিকে মাঠ আছে খেত। তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই রইল কুণ্ডলশিলা, আর এই ভিতরে দেখতে পাচ্ছ অনেকগুলো গোপাল রাখা আছে। আর এই সেই পৌরাণিক সেই কুণ্ডলশিলা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের যে গাছটা দেখালাম সে বহু পুরনো গাছ, ওই গাছটার নাম হচ্ছে তমাল গাছ, ঠিক আছে। এই গাছে কি হয়, এই গাছে ফুল হয়, এবার ফুল হলে সাধারণত ফলও হবে সেই গাছে, তো ফুল হয়ে ঝরে যায়, তাই আর ফল হয় না। এটাও একটা রহস্যময় বিষয় যে ফুল হয়ে মানে সঙ্গে সঙ্গে ঝরে যায়, মানে আর ফল হয় না। তো যাই হোক, এখন এখান থেকে বেরোবো। তোমাদের দেখালাম যে প্রভু বললো সব কিছু তোমাদের, যে এটা কি আসল। তো এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, এখন আমরা কোথায় যাব দেখতে। বন্ধুরা বীরভূমের প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম্য পরিবেশকে কিন্তু এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি এখন মদনেশ্বর শিব মন্দিরের দিকে। আর চলো ওখানে গিয়েই নাহলে সেই মন্দিরের ইতিহাসের কথা তোমাদের সাথে শেয়ার করব। আর এটাই কিন্তু হতে চলেছে আমাদের শেষ দর্শনীয় স্থান। বন্ধুরা ফাইনালি চলে এসেছি বীরভূমের অন্যতম এবং বিখ্যাত একটি শিব মন্দির, মদনেশ্বর শিব মন্দির। আর উপরের দিকে কিন্তু অনেক কাহিনী আছে। শিব ঠাকুর বসে আছেন, এই রইল উপরের দিকটা। এটা পুরো সেই নীলমাধব মন্দিরের মতো, পুরীতে গেছিলাম, পুরীর নীলমাধব মন্দিরের মতো পুরোটা। এখানে এসে জানতে পারলাম যে দেখো যত স্বর আছে না, যেমন দক্ষিণেশ্বর, তারকেশ্বর, স্বর আছে না পিছনে যে স্বর স্বর, আসলে এই স্বর মানে হচ্ছে শিব। এর জন্য যত স্বর আছে দেখবে সব শিবের মন্দিরই হয়, ঠিক আছে। আর সত্যি এই জায়গাটা খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতেও পারলাম, অনেক দেখলাম অনেক কিছু। এখানে বামা খেপা আছে, তারপরে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে। এইসব জায়গায় ঘুরতে হবে, তোমাদের বাড়ি বসে থাকলে হবে না। এসব ঐতিহাসিক স্থান, ঠিক আছে, এগুলো অনেক অনেক বছর, অনেক হাজার বছর পুরনো, ঠিক আছে। তো তোমরা যদি বীরভূমে আসো তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরটাতে এসো। মা মঙ্গলচণ্ডী, আর এটা হচ্ছে বামা খেপা, সবাই শুনে থাকবে বামা খেপার নাম। এটা হচ্ছে সেই বামা খেপার মূর্তি। আর এখানে দেখতে পাচ্ছ শিবের মূর্তি অনেকগুলো আছে, শঙ্খ আছে। এই রইল কুন্তী দেবীর সেই প্রদীপ, এই দেখো লেখা আছে কুন্তী দেবীর প্রদীপ। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বক রাক্ষসের মানাই চাকি, এই যে লেখা আছে বক রাক্ষসের মানাই চাকি। আর এই দেখো পুরো মন্দিরে এখানে একটা বক রাক্ষস বাস করতেন, ভীম বক রাক্ষসকে বধ করেছিলেন। ভীমের বাড়ি ফিরতে দেরি দেখে অর্জুন সর্পর বাণ নিক্ষেপ করে নিয়ে আসেন, তখন ভীম বক রাক্ষসকে বধ করে বাড়ি ফিরে যায়। তার সর্পবাণটা তো ফিরে নিয়ে যাওয়া যায় না, তাই উপর থেকে দৈববাণী হয় যে তুমি একটা তমাল বৃক্ষের নিচে সর্পবাণটা নিক্ষেপ করো। তারপরে সেই সর্পবাণটা উৎপাত করতে থাকে। তো নেতাইয়ের মামার বাড়ি মৌরীশ্বর গ্রাম, তো নেতাই দেখছি সব ছেলে পেলেরা ছুটছে কেন, জিজ্ঞেস করছে, তা বলছি ওখানে সাপের খুব উৎপাত। নেতাই এসে বলে যে তুমি ওই সুরঙ্গে প্রবেশ করো, তোমার সেবা পুজো হবে। বন্ধুরা মোটামুটি সাইট সিন করা কমপ্লিট, এবার আমাদের একটা মন্দিরে ঢুকে প্রসাদ পেতে হবে। প্রসাদ পেয়ে তারপরে কিন্তু আমরা সোজা চলে যাব সাঁইথিয়া স্টেশনে, যেহেতু এখান থেকে কিন্তু সাঁইথিয়া স্টেশনটা একদমই খুবই কাছে, ঠিক আছে। আমরা চলে এসেছি একটা রাধা গোবিন্দের মন্দিরে, এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা। আর এই মন্দিরে এখন আমরা প্রসাদ পাব, চলে যাব সাঁইথিয়া স্টেশনে, কারণ আমাদের ওখান থেকে ট্রেন আছে 2:05। তো ওখান থেকে ট্রেন ধরে সোজা শিয়ালদা, শিয়ালদাতে ট্রেন ঢুকবে 6টার দিকে। তো যাই হোক, মোটামুটি বীরভূমের সাইট সিনগুলো করলাম আজকে,
বেশ ভালো লাগলো, প্রাচীন ঐতিহাসিক অনেক কিছু জানতে পারলাম, আশা করি তোমরাও অনেক কিছু জানতে পেরেছো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর হ্যাঁ তোমরা আছো আমার সাথে, আমি আছি তোমাদের সাথে, তোমাদেরই এস ভাই। তো চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বি হ্যাপি, বি সেফ ফর দ্য বেটার লাইফ।